আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন ইসলাম প্রতিদিন বুকস। আমাদের আজকের আলোচ্য গ্রন্থ সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত হিফজ করতে হলে কুরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি সুদীর্ঘ 23 বছরে প্রয়োজন পরিমাণে অল্প বিস্তর করে এই গ্রন্থ অবতীর্ণ হয়েছে। গোটা কোরআনে সর্বমোট 114টি সুরা আছে। কুরআন আরবি শব্দ যার অর্থ পঠিত বা আবৃত্তিকৃত। পরিভাষায় কুরআন বলা হয় কুরআন আল্লাহর বাণী যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপর ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনের আয়াতসমূহ লিপিবদ্ধ রয়েছে। পবিত্র কোরআন একটি অলৌকিক গ্রন্থ যা মানবজাতির পথ নির্দেশক। মানব জীবনের সকল সমস্যার সাংবিধানিক সমাধান নিহিত রয়েছে এই গ্রন্থে। হাফিজ আরবি শব্দ, এর বাংলা অর্থ রক্ষক। তবে হাফিজ বলতে সাধারণত যে বা যারা পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করতে সক্ষম হন তাদের বোঝানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবীদের বিভিন্ন উপায়ে পবিত্র কোরআন মুখস্থ বা হিফজ করার ব্যাপারে উৎসাহ প্রদান করতে। সাহাবীগণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশ অনুযায়ী পবিত্র কোরআন হিফজ করেছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সাহাবায়ে কেরামের একটি বড় অংশ হাফেজে কোরআন হয়েছেন। পবিত্র কোরআন হিফজ করার মুবারক ধারা রাসূলের যুগ হয়ে সাহাবা আজমাইন, তাবেইন, তাবে তাবেইন, আইম্মাই মুস্তাহিদিন ও সালাফে সালেহিনের কাল পেরিয়ে বর্তমান পর্যন্ত জারি রয়েছে। আশা করা যায় কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এছাড়া পবিত্র কোরআন হিফজের পাশাপাশি রাসূলের হাদিস মুখস্থকরণের একটি মহতি আয়োজনও মুসলিম সমাজে প্রচলিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রাতিষ্ঠানিকভাবে পবিত্র কোরআন ও হাদিসে রাসূল হিফজ করার বিভিন্ন নিয়ম পদ্ধতি ও প্রথারীতি চালু রয়েছে। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশে চালু রয়েছে পবিত্র কোরআন হিফজ করার নানান পদ্ধতি। চালু রয়েছে হাদিসে রাসূল মুখস্থকরণের নানা আয়োজন। কিভাবে পবিত্র কোরআন ও হাদিসে রাসূল সহজে মুখস্থ করা যায়, কিভাবে তা স্থায়ীভাবে ধারণ করা যায় এবং এর সহায়ক উপায় পদ্ধতিগুলো কি, এমন সব গুরুত্বপূর্ণ আলোচনায় সমৃদ্ধ একটি গ্রন্থ হিফজ করতে হলে। গ্রন্থটি লিখেছেন শেখ আব্দুল কাইয়ুম আস-সুহাইবানি। বাংলা ভাষায় গ্রন্থটি অনুবাদ করেছেন আব্দুল্লাহ মাহমুদ। বইটি সম্পাদনা করেছেন আকরাম হোসাইন। বানান ও ভাষারীতি সংশোধন করেছেন জাবির মোহাম্মদ হাবিব ও HM সিরাজ। বইটিতে মোট 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে হিফজের গুরুত্ব ও মাহাত্ম্য প্রসঙ্গ। দ্বিতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে বিস্ময়কর স্মরণশক্তি প্রসঙ্গ। তৃতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে মুখস্থ করার পদ্ধতি। চতুর্থ অধ্যায়ে তুলে ধরা হয়েছে হিফজের সহায়িকা বিষয়ক আলোচনা। পঞ্চম অধ্যায়ে আলোচিত হয়েছে কুরআনুল কারীম হিফজ করার ফজিলত প্রসঙ্গ এবং ষষ্ঠ অধ্যায়ে তুলে ধরা হয়েছে হাদিস মুখস্থ করার ফজিলত। বইটি সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে সম্পাদকের কথায় আকরাম হোসাইন লিখেছেন, বিশিষ্ট লেখক শেখ আব্দুল কাইয়ুম ইবনু মুহাম্মদ হিফজের ক্ষেত্রে আমাদের প্রান্তিক ধারণা দূর করার জন্য এবং জ্ঞানের ভুবনে আমাদের অভিযাত্রাকে আরো গতিশীল ও অর্থপূর্ণ করার লক্ষ্যে হিফজ বইটি রচনা করেছেন। বইটিতে তিনি হিফজের পরিচয়, প্রকার, প্রয়োজনীয়তা, উপযুক্ত সময়, সহায়ক পদ্ধতি, বিস্তৃতির কারণ এবং এসব বিষয়ে পূর্ববর্তীদের প্রেরণামূলক ঘটনা সন্নিবেশিত করেছেন। আশা করছি বইটি পাঠকের মধ্যে কোরআন হাদিস সহ প্রয়োজনীয় সকল জ্ঞানমূলক বিষয় মুখস্থ করতে উদ্বুদ্ধ করবে। বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। পৃষ্ঠা সংখ্যা 96, মুদ্রিত মূল্য 141 টাকা। 2019 সালের আগস্ট মাসে বইটি প্রকাশিত হয়েছে। বইটি কিনতে চাইলে 11/1 বাংলা বাজারস্থ ইসলামী টাওয়ারে অবস্থিত সমকালীন প্রকাশনের দোকান থেকে কিনতে পারেন অথবা কল করতে পারেন 01616626636 এই নম্বরে। এছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন rokomari.com-এ। আপনার লেখা বই কিংবা আপনার প্রতিষ্ঠানের ভিডিও রিভিউ তৈরি করতে যোগাযোগ করুন 01856144441 নম্বরে অথবা ইমেইল করুন islamprotidinbd@gmail.com এই ঠিকানায়।